গত 14 বছরে ক্ষমতার বাইরে থেকে যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল লেবার পার্টি। যেখানে সরকার গঠনের দরকার 326 আসন, সেখানে 392টি আসনে জয়ী দলটি বড় ব্যবধানে জয়ী হল। ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি এখন পর্যন্ত মাত্র 102টি আসনে জয়লাভ করেছে। তৃতীয় অবস্থানে থাকা লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 63টি আসন। টানা 14 বছর ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি। বিদায় নিচ্ছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ভোটের মাঠে লেবার পার্টির এমন সারা জাগানো সাফল্যের নায়ক স্যার কিয়ার স্টারমার। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লেবার পার্টি সরকার গঠন করলে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তিনি। 2020 সালের এপ্রিলে লেবার পার্টি নেতা হিসেবে দায়িত্ব নেন স্টারমার। জেরেমি কর্বিনের স্থলাভিষিক্ত হন তিনি। দায়িত্ব নিয়ে দলকে যুক্তরাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন স্টারমার। কয়েক বছরের মাথায় ভোটের লড়াইয়ে সুফল পেলেন তিনি। সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ, ভরসা করার মতো রাজনীতিবিদ। দ্য সান আয়োজিত এক বিতর্ক অনুষ্ঠানে কিয়ার স্টারমার বলেন, বাংলাদেশের মতো দেশগুলো থেকে যেসব মানুষ আসছেন তাদের ফেরত পাঠানো হচ্ছে না, কারণ তাদের বিষয়টি তদারক করা হচ্ছে না। বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্য করে সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এ নিয়ে সেখানকার বাংলাদেশি কমিউনিটিতে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছিল। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই। এখন জন্মসনদ দেখ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে করো।